প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। মেসির বিশ্বকাপ জয় নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছে অ্যাপল, আসুন জেনে নেই বিস্তারিত। 36 বছরের আক্ষেপ ঘুষিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। শুধু আর্জেন্টাইনরাই নয়, মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্য অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। তাই এই তারকার বিশ্ব জয় নিয়ে উন্মাদনাটা রয়ে গেছে এখনও। ক্লাব পর্যায়ে যা কিছু জেতা সম্ভব তা অনেক আগেই জিতে ফেলেছেন লিওনেল মেসি, শুধু আক্ষেপ ছিল বিশ্বকাপের। এই এক বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে কতই হতাশার মধ্যেই না পড়তে হয়েছে মেসিকে, তবুও হেরে যাননি তিনি। নিজের পঞ্চম বিশ্বকাপে এসে শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসির বিশ্বকাপ জয়ের এই যাত্রা নিয়ে এবার ডকুমেন্টারি বানাচ্ছে অ্যাপল টিভি প্লাস। টেক মিডিয়া জায়েন্ট কোম্পানিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই ডকুমেন্টারির। শুক্রবার 15 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তারা এই ডকুমেন্টারি প্রকাশের ঘোষণা দিয়েছে। ডকুমেন্টারিটির নাম দেওয়া হয়েছে মেসির বিশ্বকাপ, একজন কিংবদন্তির উত্থান। ডকুমেন্টারিটি হবে 4 পর্বের। অ্যাপল টিভি প্লাস জানিয়েছে এটি মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারির 21 তারিখ। ইতিমধ্যে ডকুমেন্টারির ট্রেইলার প্রকাশ করেছে অ্যাপল টিভি প্লাস, সেখানে বিশ্বকাপ এবং মেসির সাক্ষাৎকারের কিছু ক্লিপ দেখানো হয়েছে। এছাড়া মেসির সম্পর্কে সাবেক বার্সেলোনা তারকা গ্যারি লিনেকারের মতামত নেওয়া হয়েছে এই ডকুমেন্টারিতে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।